হ্যালো মাই চ্যাম্পিয়ন্স কেমন আছো তোমরা সবাই নিশ্চয়ই ভালো আছো নাইনের পরীক্ষা হয়ে গেছে এবং তোরা ফাইনাল খেলার জন্য মাধ্যমিকে উঠে গেছিস তাই তো সমস্ত ভাই বোনদের অসংখ্য ভালোবাসা বালাসারের তরফ থেকে এবং আরো একবার তোমাদের প্রত্যেককে ওয়েলকাম জানাচ্ছি পি ডাব্লিউ বাংলা ফাউন্ডেশন ইউটিউব চ্যানেলে আর আজকে আমি তোমাদের জন্য কি ডিসকাস করব যারা যারা ক্লাস নাইন থেকে টেনে উঠে গেছো তাদেরকে কিছু টিক্স দেবো ট্রিপস দেবো তাই তো এই টিক্স অ্যান্ড ট্রিপস কিছু একটা গাইডলাইন দেবো কিসের জন্য গাইডলাইন দু হাজার পঁচিশ সালে তোমরা মাধ্যমিক পরীক্ষা দিবি তো তোমরা সবাই মাধ্যমিক পরীক্ষা দেবে কত সালে দু হাজার পঁচিশ সালে এবং তার জন্য তোমাদের এখন থেকে কী করা উচিত কীভাবে প্রিপারেশন করা উচিত বা তোমাদের থিঙ্কিংটা কী হওয়া উচিত বা স্যার ক্লাস নাইনে অনেক ফাঁকি মেরেছিলাম একটু পরীক্ষা গলতি হয়ে গেছে অনেক নাম্বারটা কম এসছে ইংরেজিতে বা যে কোনো সাবজেক্টে কিন্তু স্যার ক্লাস টেন তো ফাইনাল এখানে তো কোনো ভুল করা যাবে না তাই না আমরা যেমন দেখো সমস্ত ওয়ার্ল্ড কাপ হলো সমস্ত জায়গায় ভালো খেললাম দিয়ে ফাইনালে হেরে গেলাম সব আমাদের মন কত খারাপ হলো সবাই কত খারাপ বললো তাই না কিন্তু আমাদের পারফরমেন্স যদিও ভালো কিন্তু কি বলো তো আমরা কাপটা পেলাম না ওই কাপটা আমাদের দরকার ছিল এত বছর পর আমাদের দেশের মাটিতে এত সুন্দর সিনারিও আমরা সবাই চেয়েছিলাম পেলাম না তোমাদের সঙ্গে যেন না হয় তোমরা পনেরো ষোলো বছর ধরে প্রিপারেশন করছো ফার্স্ট এক্সাম দেবে যেটা কি বোর্ড এক্সাম যেটা কি মাধ্যমিক পরীক্ষা দেবে কত সালে দু সালে এবং তার জন্য তোমাদের এখন কিন্তু সেমিফাইনাল সমস্ত নকআউটস পর্ব পেরিয়ে একদম ফাইনালে এসেছো মানে লাস্ট এক্সাম দেবে তোমরা এই এক্সামেই কিন্তু বাজিমাত করতে হবে মাইডিয়া স্টুডেন্ট তাই এখানে ভুল ভ্রান্তির কোনো জায়গা নেই আর প্রিপারেশন করার জন্য পুরো একটা বছর আছে হ্যাঁ এই যুদ্ধের পাই ব্যাটেলে অংশীদারি আমরাও হব তোমাদেরকে গাইড আমরাও করব পিডব্লিউ বাংলা চ্যানেল কিন্তু সব সময় তোমাদের পাশে আছে তো চিন্তা করার কোনো কারণ নেই তোমাদের জন্য অসংখ্য সারপ্রাইজেস অসংখ্য জিনিস থাকবে কিন্তু এই ভিডিওতে আমি তোমাদের ডিটেলে অ্যানালিসিস করে দেখাবো যে দু হাজার পঁচিশ সালে কীভাবে অ্যাপ্রোচ দরকার ফার্স্ট যেটা বলবো স্টার্ট আর্লি ফার্স্ট ইয়েস মাই ডিয়ার স্টুডেন্ট ফার্স্ট পয়েন্ট কি স্টার্ট আর্লি এরকম ভাববে না এক বছর সময় আছে আস্তে আস্তে খেলবো প্রথম দিন থেকে বি সিরিয়াস এবং শুরু করে দাও নিজের শুরু করে দাও নিজের প্রস্তুতি আর কিভাবে শুরু করবো স্যার কোনো আইডিয়া নেই ইউটিউব চ্যানেল একটা ইউটিউব চ্যানেল যখন পিডব্লিউ বাংলা তোমাদের সঙ্গে আছে তখন তোমাদের চিন্তা নেই আমাদের এখানে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন অ্যানালিসিস করা আছে তোমরা ভালো করে দেখো সেখানে কি রয়েছে রয়েছে তোমরা সামারি দিয়ে শুরু করতে পারো তারপর রয়েছে লাইভ লেকচার প্রত্যেকটা জিনিস কিন্তু ইউটিউব অ্যাভেলেবেল তাই এই প্রিপারেশনটা আমাদের সঙ্গে অবশ্যই করো এবং আমরা কিন্তু তোমাদেরকে গাইড অবশ্যই করব তাই প্রথম যে পয়েন্টটা সেটা মনে রাখলে কি বললাম দু পঁচিশ সালে যারা যারা মাধ্যমিক দেবে ফার্স্ট অ্যান্ড সেটা করতে হবে স্টার্টারলি একদম জানুয়ারি মাসের নিউ ইয়ারটাকে সেলিব্রেট করে নাও রেজুলেশন একটাই মাধ্যমিক দু পঁচিশ চব্বিশের টার্গেট পঁচিশ তাই তো সেকেন্ড যে জিনিসটা সেটা কিন্তু মাথায় রাখবে সেটা কি মাই স্টুডেন্ট ডিসিপ্লিন হওয়ার সময় চলে এসেছে কারণ কি ডিস্ট্রাকশন থেকে দূরে থাকো এবং ডিসিপ্লিন এখন অ্যাটলিস্ট একটা বছর রুটিন মেনে পড়াশোনা করো রুটিন মেনে পড়াশোনা করলে কি হবে তোমাদের সিলেবাসটা ধাপে 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 কমপ্লিট হবে তোমরা একটা স্ট্রাকচার ফলো করতে পারবে তাই না এবং ডিস্ট্রাকশন ডিস্ট্রাকশন যেটা বললাম কি ডিস্ট্রাকশনটাকে কিল করে দাও ওই দিকে যে সোশ্যাল মিডিয়া থেকে একটু দূরে থাকো নিজেকে দূরে রাখার চেষ্টা করো তোমাদের অন্যান্য যে ডিস্ট্রাকশনগুলো আছে যে বদ অভ্যাসগুলো আছে মন ওদিকে যায় সেদিকে যায় তাই তো এই সমস্ত দিকে কিন্তু একটা বছর প্লিজ না প্লিজ না তাকে বলো ওয়েট করো মাধ্যমিকের রেজাল্টের পরে আসছি রেজাল্টটা নিয়ে তাই তো তোমাকেও চমকে দেবো সেটা কিন্তু বলে রাখো নিজেকে নিজেকে মোটিভেট করো এই জিনিসটা কিন্তু সব সময় দরকার আর সব থেকে বড় কথা তিন নাম্বার যে পয়েন্টটা আমি তোমাদের বলবো সেটা হচ্ছে কি বলো রিল্যাক্স করো স্কুল লাইফের এই শেষ বছর তোমাদের মাধ্যমিক প্রচন্ড বন্ধু বান্ধব তোমরা দশ ছোটবেলা থেকে ফাইভ থেকে একসঙ্গে পড়েছো কেউ কেউ সেখানে আজকে তোমরা সেই শেষ হবে এই লাস্ট একটা বছর তোমরা কিন্তু এনজয় করো প্রসেসটাকে এনজয় করো মাধ্যমিক আছে বলে আমরা অনেকে প্রেশার নিয়ে নিই স্যার মাধ্যমিক কি করব বরঞ্চ আমি তোমাদের সাজেস্ট করব যে এই প্রসেসটাকে এনজয় করো এনজয় করো যে আমি মাধ্যমিক পরীক্ষা দিতে যাচ্ছি আমি স্কুলে যাচ্ছি এই ব্যাপারটাকে রোম্যান্টিসাইজ করো দেখো কত ভালো লাগবে কারণ মাইডিয়া স্টুডেন্ট আমি এক সময় ছিলাম আমি কিন্তু অতটা তখন বুঝতাম না এখন মিস করি আমার স্কুল জীবন আমার সেই টিচারদের আমার সেই বন্ধু বান্ধবীদের যাদের সঙ্গে আমরা একসঙ্গে ক্লাস করেছি একসঙ্গে টিফিন খেয়েছি একসঙ্গে ভাত খেয়েছি তখন আমাদের সময় ভাত তখন চালু হতো তখন স্কুলে দেওয়া হতো সেগুলো খেয়েছি সেই দিনগুলো মিস করি একসঙ্গে কত আড্ডা কত স্মৃতি একটা টাইমে যাদের সঙ্গে তোমাদের ঝগড়া যাদেরকে মুখ দেখো না যাদেরকে এক রাস্তা গেলে অন্য রাস্তা দিয়ে তুমি চলে যাও কিন্তু মনে রাখবে একটা টাইমের পরে শুধু ভালো স্মৃতি থেকে যায় আমারও তোমাদের সঙ্গে ভালো স্মৃতি তোমরা রাখো আমার জন্য তাই না আমার জন্য ভালো স্মৃতি রেখো কেন এটা বললাম নিশ্চয়ই তোমরা বুঝেছ আমার জন্য তোমরা প্রে করো আমরাও তোমাদের সঙ্গে সবসময় আছি মাই ডিয়ার স্টুডেন্ট এটা কিন্তু মনে রাখবে যে এই একটা বছর কিন্তু ভালো করে পড়াশুনো করতে হবে এবং এনজয় করে পড়াশুনো করতে হবে ডিস্ট্রাকশন থাকলে চলবে না এবং স্টার্ট আর্লি শুরুতেই কিন্তু রুটিন মাফিক ডেইলি একটু 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 করে এগোবো আমরা লাস্ট তিন বছরের একদম স্লক ওভারে যেটা খেলা সেটা এখন নয় একদম টেস্টের পরে সেটা আলাদা স্ট্র্যাটেজি হবে এখন আস্তে আস্তে করে ডিটেলসে প্রিভিয়েশনের অ্যানালিসিস করে ক্লাসটা শুরু করো আশা নিশ্চয়ই তোমাদের ভালো লাগবে প্রত্যেকে যারা ক্লাস উঠেছো যারা ভালো পারো খারাপ পারো সবাই অনেক ইনাফ টাইম আছে নিজেকে তৈরি করার জন্য সেই রণক্ষেত্র সেই যুদ্ধ যেটা প্রতিষ্ঠা হবে তার জন্য নিজেকে তৈরি করো আর পিডব্লিউ বাংলা কিন্তু তোমাদের সঙ্গে আছে থাকবে তাই না চলো তাহলে এই বলে আমি তোমাদের শেষ করছি সবাই ভালো করে সবাইকে ওয়েলকাম আচ্ছা যাতায়াত ব্যাসটা তোমাদের কেমন লেগেছে যারা যারা ব্যাস থেকে ছিল কেমন এসে সেটাও কিন্তু অবশ্যই জানাবে আর নতুন তোমাদের জন্য তো অনেক কিছু থাকবে তাহলে ভালো থেকো আইডিয়া স্টুডেন্ট বারা স্যারকেও মনে রাখো ততক্ষণ এটা তো বলা যাচ্ছে না যে ভালো থেকো সুস্থ থেকো যে দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে বা নতুন আরও কোনো একটা রূপে তিল দেন সবাই ভালো থেকো সুস্থ থেকো Are keep loving and keep watching PW Bangla. Thank you, my dear student.